নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনার লক্ষণ থাকলেই পরীক্ষা করান, জেলাবাসীর প্রতি আহ্বান কাছাড় প্রশাসনের। ধলাইয়ে করোনা আক্রান্তের অন্ত্যেষ্টি, এগিয়ে এলো জাগরণ মঞ্চ, স্বয়ংসেবক সংঘ। হাইলাকান্দি সফরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মহন্ত, আমিরের শরীয়ত শহীদুলের কবরে শ্রদ্ধাঞ্জলি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার লক্ষণ দেখা মাত্র প্রশাসনকে জানান, পরীক্ষা করানোর পাশাপাশি রোগীকে আইসোলেশন করুন, কাছাড় জেলাবাসীর প্রতি এই আর্জি জানিয়েছে জেলা প্রশাসন। করোনা মহামারীর সঙ্গে লড়াইয়ে এটাই বর্তমান সময়ের দাবি। বৃহস্পতিবার শিলচরে জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যবান জনসাধারণের কাছে এ ব্যাপারে সহযোগিতা কামনা করেন। কোভিড পরীক্ষায় পজিটিভ হলে কেউ দোষী হয়ে যাবেন না, বরং পরীক্ষা না করালে করোনার সংক্রমণ ক্রমশ বিস্তার লাভ করবে। মহামারী ঠেকাতেই লক্ষণ থাকা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। তিনি আরো জানান, ফাটকবাজারে তিন দিন আগে মোট 40 ব্যক্তির কোভিড পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট 10 জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এটি সত্যি উদ্বেগজনক ঘটনা। সত্যবান বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসটিকে নিয়েই সবাইকে বেঁচে থাকতে হবে বলে উল্লেখ করেন। এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অভিজিৎ স্বামী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরীও। এবার আপদ মিত্র নয়, করোনা আক্রান্ত মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন হিন্দু জাগরণ মঞ্চ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তারা। ঘটনাটি ঘটেছে ধলাই বাজারে। জানা গেছে, গত এক সপ্তাহ খানেক আগে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি হন ধলাই বাজারের কানু পাল নামে এক ব্যক্তি। কিন্তু চিকিৎসার পর তার শেষ রক্ষা হয়নি। গত মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন অর্থাৎ বুধবার অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ ধলাই বাজারে পৌঁছলে এগিয়ে আসেন হিন্দু জাগরণ মঞ্চ, নরসিংপুর ব্লক সমিতি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তারা। তারা কোভিড বিধি মেনে পিপিই কিট পরে কানুপালের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় কানুপালের পরিবারের পক্ষ থেকে একজন সহ উপস্থিত ছিলেন জাগরণ মঞ্চ এবং সংঘ কার্যকর্তা অমলেন্দু দাস, সজল দে, শ্যামল দেব ও গৌতম সিংহ। হাইলাকান্দি সফরে এলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত। বৃহস্পতিবার 11:40 তিনি হাইলাকান্দিতে এসে পৌঁছন। এখানে পৌঁছেই প্রথমে শহীদুল আলম চৌধুরীর কবরস্থলে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আলগাপুরে অগপ কর্মকর্তাদের সঙ্গে এক প্রস্থ আলোচনা সেরে সোজা চলে যান আমিরের শরীয়ত মৌলানা তৈয়বুর রহমান বড়ভুইয়ার কবরস্থলে। কবরস্থল পরিদর্শন শেষে জেলার বিশিষ্ট বুদ্ধিজীবী মৌলানা সারিমুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন মহন্ত। পরে বিকেলে হাইলাকান্দি আবর্ত ভবনে অগপ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত। 2021 বিধানসভা নির্বাচনের প্রাককালে প্রফুল্ল কুমার মহন্তের হাইলাকান্দি জেলা সফর রাজনৈতিক বিশ্লেষকদের যে রসদ যুগে গেল তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক পরীক্ষিত। দুদেশের সম্পর্ক অবনতি করার জন্য কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালায়, কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্ক এত হালকা নয়। গত কয়েক বছরে দুদেশের মধ্যে অনেক কাজ হয়েছে। ছিটমহল সমস্যা, সমুদ্র সীমানা বিরোধ সমাধান হয়েছে। দুদেশ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন এবং মহিলাদের ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি মুক্তিযুদ্ধের ওপর লিখিত বইয়ের হিন্দিতে অনুবাদ করার জন্য অনুরোধ করেন। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জনগণের আনন্দের অংশীদার হতে ভারত ইচ্ছুক বলে জানান রিভা গাঙ্গুলী দাস। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসে এসব কথা বলেন হাইকমিশনার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার এবং জনগণের সহায়তার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর শহীদদের অবদান স্মরণে বাংলাদেশের স্মৃতিস্তম্ভ নির্মাণ করার কথাও জানান। ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি রিধি হকের রিপোর্ট। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ বন্টন করল কাছাড়ের কৃষি বিভাগ। বৃহস্পতিবার স্বাধীনবাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে বীজ তুলে দেন জেলা কৃষি আধিকারিক এল আই সিংহ, নিখিল চন্দ্র দাস, এডিও অলোক মালি প্রমুখ। হ্যাঁ,
এখানে ফ্লাড ফ্লাডের জল আসা যেটা সম্ভাবনা কম আছে উষা জমিন ওই জায়গার জমিনের মধ্যে আমি বিভিন্ন জায়গাদের মধ্যে আমি খালি চারা বিক্রি ফেলাইয়া নিয়ে আমার কিছু ইন্টারেস্ট মানে খালি ফেলাইতে গেলে আমার জমিন লাগবো এ জমিন কার আছে কৃষক ভাইরে আছে কৃষক ভাই যার যার ইচ্ছুক আছে নিজের সঙ্গে যোগাযোগ করিয়ে নিয়ে আমার হালি চোলা হালি চোলা চারা করা হয়েছে 50 হেক্টরের মধ্যে এর মধ্যে রয়েছে সোনাই অঞ্চলের মধ্যে সাকরা কান্ডি একটা পার্টের মধ্যে রয়েছে আর উদারবম ব্লকেও আছে আর নরসিংপুর ব্লকে কিছু এরিয়া আছে এরকম 4-5টা জায়গার মধ্যে আমরা হালি চোলা কাজটা করছে তো এখন গত মাসে আমরা কি দেখতে পাচ্ছি কিছু ফ্ল্যাট বইনা হয়েছিল যেটা নিচু জায়গা যেগুলো ধান যেটা রোয়া হয়েছে কাছাড় জেলা যুব কংগ্রেস ও এনএসইউআই এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে একটি দাবি সংবলিত স্মারকপত্র প্রদান করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি অনিয়ম এবং চিকিৎসা পরিষেবার অব্যবস্থার কথা স্মারকপত্রে তুলে ধরা হয় পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় যুব কংগ্রেসের রাজা লস্কর মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন মেডিকেলের দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি জানান আপনারা জানেন গত কয়েকদিন থেকে আমাদের শিলচর মেডিকেল কলেজে একটা দুর্নীতি চলছে যেই দুর্নীতি আমরা কোনোদিনও বরদাস্ত করে নেব না কারণ আপনারা দেখেছেন যে আমাদের আসামের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি সবসময় বড় বড় বয়ানবাজি করেন কিন্তু ওনার এগেনস্টে যদি আমরা কথা বলি তাহলে ওনার খং উঠে যায় আজকে আমি হিমন্ত বিশ্ব শর্মাকে বলছি যারা তিনজন ছেলে আমাদের কাছারে মৃত্যু হয়েছে ওনাকে আপনারা কী দেবেন আপনারা বিজেপি সরকার কী দেব সেটা আমাদেরকে বলেন আমাদেরকে স্পষ্টভাবে জবাব চাই বিজেপি সরকার এবং আপনারা দেখেছেন যে আমাদের শিলচর মেডিকেল কলেজে যেভাবে দুর্নীতি চলছে সেটা আমরা কোনো দিনই মেনে নেব না এবং আমরা সেটা বলতে চাই যে আমাদের শিলচর মেডিকেল কলেজে যাদের মৃত্যু হয়েছে ওদেরকে তাদের সরকারি 25 লক্ষ করে যাতে সাহায্য সহযোগিতা দেওয়া হয় নাহলে আমরা যুব কংগ্রেসীরা এবং NSY শিলচর মেডিকেল কলেজে গিয়া আমরা ঘেরাও করব ধন্যবাদ বসব NSUI এর পক্ষে মাসুক আহমেদ বলেন বর্তমান কোভিড পরিস্থিতিতে মেডিকেলের ভেঙে পড়া চিকিৎসা ব্যবস্থা প্রকাশ্যে এসে পড়েছে সামনে আসছে দুর্নীতির তথ্য চিকিৎসার অভাবে মেডিকেলের সাম্প্রতিক মৃত ব্যক্তিদের পরিবারকে 25 লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি শিলচর মেডিকেল কলেজের গাফিলতির কারণে যারা এই দুই চার দিনের মধ্যে সি মাসুক সায়ন দুধপাতিলার একজন ছেলে তার নাম আলহাজ বড়বইয়া তার আর জান গেছে এই জানার বদলা তারা রে তো কিছু দেওয়ার মতো নাই কিন্তু এটা কম্পনসেশনে তারা রে 25 লাখ টাকা করে দেওয়া হোক দুই নম্বর হইল কি শিলচর মেডিকেল কলেজে যে কোনো রুগী ইমার্জেন্সি বাবদ যাওয়ার পরে তারা রে 3-4 দিনে কোভিড টেস্ট লাগে ট্রিটমেন্ট হয় না ই ট্রিটমেন্ট মানে এই কোভিড টেস্ট না অপেক্ষা করে খালি র্যাপিড টেস্ট করিয়াও কোভিড প্রোটোকল মানিয়া তারা রে ট্রিটমেন্টটা দেওয়া হোক তিন নম্বর হইল কি যারা মাসুকের অ্যাডমিশন পরে যারা ডিউটিতে আসলা স্টাফ তারার উপরে ইমিডিয়েটলি একটা ইনকোয়ারি বসানি হোক আর যার কারণে তার মানে মৃত্যুটা হয়েছে তারার ইমিডিয়েটলি সাসপেন্ড করাও চার নম্বর হইল গিয়া ICMR আন্ডারে যেভাবে কোয়াডিত কোভিড টেস্ট করা হওয়ার শিলচর মেডিকেল কলেজের উপরে বহুত বার্ডেন আছে ICMR রেজিস্টার যারা ল্যাবরেটরি আছে এরারেও কোভিড টেস্টের জন্য অনুমতি দেওয়া হোক বা প্রাইভেট নার্সিংহোম যারা আছে এরারেও দেওয়া হোক হসপিটাল এরারে দেওয়া হোক এইটা আমরা দাবি 21-এর বিধানসভা নির্বাচনে বরখলায় স্থানীয় প্রার্থীত্বের দাবিতে সরব হলেন বরখলার আম জনতা কংগ্রেস বিজেপি উভয় দলের অন্দর থেকে এই আওয়াজ উঠছে 21-এর বিধানসভা নির্বাচনে প্রার্থিত্ব প্রত্যাশীও অনেকেই স্থানীয় প্রার্থিত্ব ইস্যুতে জনমত
যাচাইয়ে বরখলার বিভিন্ন প্রান্ত চষে বেড়াতে শুরু করেছেন ইতিমধ্যে। এদের মধ্যে রয়েছেন কংগ্রেসের জহিরুল ইসলাম মজুমদার, হালিম উদ্দিন লস্কর, বিজেপির অমলেন্দু দাস, বিশ্বজিৎ দাস, কঙ্কন শিকিদার, রোমাংশু শেখর নাথ প্রমুখ। এদের প্রত্যেকের একটাই দাবি, আর বাইরে থেকে আমদানি নয়, বরখলার ভূমিপুত্রদেরই টিকিট দিতে হবে। কংগ্রেসের প্রার্থিত প্রত্যাশী প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহিরুলের সপাট মন্তব্য, বাইরে থেকে প্রার্থী আমদানি করা হলে ফের নির্দল হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সালিপুর গ্রামোন্নয়ন সমিতি নামে এক সংগঠন আত্মপ্রকাশ করেছে। বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর পূর্ণ লগ্নে সোনাই বেড়াবাকের নতুন বাজার সালিপুর গ্রামে আত্মপ্রকাশ করে ওই সংগঠন। নবগঠিত সংস্থার সভাপতি সিধু বিকাশ মহন্ত ও সহসভাপতি অরুণ সিংহ সাংবাদিকদের জানিয়েছেন, গ্রামের আর্থ সামাজিক উন্নয়ন কল্পী সংস্থাটি গঠন করা হয়েছে। 5 জুলাই গঠন করা হলেও আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বুধবার। আজকে নির্মাণ করেন খোড়া, তাহলে শ্রদ্ধা জানাই এবং শ্রী রামচরণের শ্রদ্ধা জানাইয়া আজকে আমরা এই সালেপুর গ্রাম উন্নয়ন সমিতিতে গিয়া আমি সভাপতি হইয়া যে আমরা গ্রাম উন্নয়ন যেটা করছি এটার আমার মুখ্য উদ্দেশ্য হইল এটা যে আমরা গ্রামের যে কোনো সমস্যা যে কোনো কিছু সব দলবদ্ধ হইয়া একত্র হইয়া এটা যেন কোনো ধরুন কোনো বড়ো পদস্থ তো মানুষের কাছে তুলিয়া ধরা যায়, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং আমরা সব জায়গায় সব কাজ হয়, আমরা এখানে আমরা দুর্ভাগ্য অনেক প্রতিশ্রুতি দিই কিন্তু দেওয়ার মতো সেই কাজটা সম্পূর্ণ হয় না, এটা আমরা এই দুর্ভাগ্য। এটা নিয়েও আমরা যখন নেক্সট কোনো নতুন কোনো প্রকল্প আইব যখন আমরার কমিটিয়ে ওটা যখন ধরিয়া নিব যে ওরকম একটা প্রকল্প আইছে আপনারা উচ্চস্থ পদস্থ যারা আর কি তারা আপনারা আমরা ওই জিনিসটা দিন না ওই জিনিসটা দিন না একত্র হয়ে আইব, ওটাই আমরা উদ্দেশ্য। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। করোনার লক্ষণ থাকলেই পরীক্ষা করান, জেলাবাসীর প্রতি আহ্বান কাছাড় প্রশাসনের। ধলাইয়ে করোনা আক্রান্তের অন্ত্যেষ্টি, এগিয়ে এলো জাগরণ মঞ্চ, স্বয়ংসেবক সংঘ। হাইলাকান্দি সফরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মহন্ত, আমিরের শরিয়ত শহীদুলের কবরে শ্রদ্ধাঞ্জলি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।